আজকাল আমরা ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। কি এই ইন্টারনেট? কিভাবে আমরা ইন্টারনেট পেয়ে থাকি? ইন্টারনেটের অতীত এবং বর্তমান বিষয় নিয়ে আজ তোমাদের বলবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি রেইনবো। আশা করি সবাই ভালোই আছো। আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির, সঙ্গে থেকো। ইন্টারনেট মূলত ইন্টারকানেক্টেড নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ, যা অনেকগুলি নেটওয়ার্ক একে অপরের সঙ্গে সংযোগ করে তথ্য আদান প্রদানের একটি সিস্টেম বা ব্যবস্থা। আর নেটওয়ার্ক হলো একাধিক কম্পিউটার যখন সংযুক্ত হয়ে তথ্য আদান প্রদান করতে পারে, এরকম একটা ব্যবস্থা। এখানে আরও একটা কথা বলে নিই, WWW বা ওয়েবসাইট আর ইন্টারনেট কিন্তু এক নয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWWকে বলা যেতে পারে বিভিন্ন ইনফরমেশান বা তথ্যের রিসোর্স, যা ইন্টারনেটের মাধ্যমে আমরা জানতে পারি। অন্যভাবে বলা যায়, WWW হলো ইন্টারনেট সিস্টেমেরই একটি অংশ বিশেষ। ভিন্টন জি কার্ফকে ইন্টারনেটের জনক বলা হয়, যদি এর পুরো সিস্টেমে অনেকেরই অবদান রয়েছে, ফলে কোনো একজনকে তার ফাউন্ডার বা আবিষ্কারক হিসেবে বলাটা ঠিক নয়। গত শতাব্দীর 60-এর দশকে মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি বা আরপা পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য একটি ব্যবস্থা গড়ে তোলে, যা আরপা নেট নামে পরিচিত ছিল। এই আরপা নেটই পরবর্তীতে ইন্টারনেটে রূপান্তরিত হয়। 1989 সালে এই নেটকে সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্যাকেট সুইচিং পদ্ধতিতে ইন্টারনেটে তথ্যের আদান প্রদান হয়ে থাকে। ইন্টারনেটে ব্যবহৃত কম্পিউটারগুলি কেবল বা রেডিও ওয়েব দ্বারা যুক্ত থাকে। পুরো ইন্টারনেট জুড়ে লক্ষ লক্ষ কম্পিউটার যুক্ত রয়েছে, তাদের কাজও বিভিন্ন। যে কম্পিউটারগুলো তথ্য সংগ্রহ করে রাখে আর কোনো অনুরোধ আসলে সেই তথ্য সেখানে পাঠিয়ে দেওয়া হয়, তাদের বলা হয় সার্ভার। যে কম্পিউটারগুলো সার্ভার থেকে তথ্য সংগ্রহ করে, এদের বলা হয় ক্লায়েন্ট। আবার যেগুলো বিভিন্ন সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন করে, তাদের বলা হয় রাউটার। ইন্টারনেটে প্রেরিত তথ্যগুলি এক একটি প্যাকেট হিসেবে প্রেরিত হয়, আর প্রত্যেকটি প্যাকেটেরই একটি আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল নাম্বার থাকে, ফলে তথ্যগুলি একে অপরের সাথে মিশে যায় না। ওয়েবসাইটের ক্ষেত্রে সাইটের নামটিই হলো ইন্টারনেট প্রোটোকল। আগে এক দেশ থেকে অন্য দেশের তথ্যগুলি আমরা পেতাম উপগ্রহের মাধ্যমে। এর জন্য আকাশে শতাধিক ইনসেট অর্থাৎ ইনফরমেশান স্যাটেলাইট রয়েছে। গ্রাউন্ডের ট্রান্সমিশন সেন্টারগুলি নিকটবর্তী উপগ্রহের সাথে সংযোগ স্থাপন করে। এই ব্যবস্থায় তত্ত্বগুলিকে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে হয় বলে সময় বেশি লাগে এবং ওয়েবগুলিও ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এখানে একটা কথা বলে রাখি, এক্ষেত্রে ডাটাগুলিকে রেডিও বা মাইক্রোওয়েভে রূপান্তর করে তারপর প্রেরণ করা হয়। বর্তমানে সারা বিশ্বজুড়ে পাতা আছে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক। এই অপটিক্যাল কেবলগুলি সমুদ্রের তলদেশ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে এবং সাগর উপসাগর প্রণালী খাড়ি ইত্যাদির মধ্য দিয়ে পৃথিবীর প্রায় সব দেশকেই সংযুক্ত করেছে। প্রতি দেশের যে জায়গায় এই কেবল মুক্ত হয় তাকে বলা হয় ল্যান্ডিং পয়েন্ট। ভারতের 2টি ল্যান্ডিং পয়েন্ট হলো মুম্বাই এবং চেন্নাই, এবং বাংলাদেশের ল্যান্ডিং পয়েন্ট হলো কক্সবাজার। তামার কেবলের চেয়ে অপটিক্যাল ফাইবারের সুবিধা অনেক বেশি। এটি ওয়্যার কেবলের চেয়ে হালকা, লাইন বসানোতে খরচ অনেক কম, স্থায়িত্ব অনেক বেশি, অনেক বেশি দূর পর্যন্ত তথ্য বহন করতে পারে, তড়িৎ খরচ কম হয় এবং তথ্য বহনের গতি অনেক বেশি। সারা বিশ্বে কয়েকটি কোম্পানি রয়েছে যারা সমুদ্রের জলের নিচে এই অপটিক্যাল ফাইবার কেবল পাতার কাজ করে, এবং যেসব দেশ তাদের কেবল ব্যবহার করে তাদের কাছ থেকে রেভিনিউ নিয়ে থাকে, আর দেশের অভ্যন্তরে এই কেবল পাতার দায়িত্ব ওই দেশেরই। অপটিক্যাল ফাইবার প্রধানত 3টি অংশ নিয়ে গঠিত, সেগুলি হলো কোর, ক্ল্যাডিং এবং বাফার কোটিং। কোর হলো কেবলের মাঝের অংশ, যার মধ্য দিয়ে ডেটা বা তত্ত্ব আলোক সংকেত হিসেবে চলাচল করে, যা গ্লাস ফাইবার দিয়ে তৈরি। ক্ল্যাডিং হলো কোরের বাইরের স্তর, এটি এমন পদার্থ দিয়ে তৈরি করা হয় যেন তার প্রতিসরাঙ্ক কোরের প্রতিসরাঙ্ক থেকে বেশি হয়। আর বাফার হলো ক্ল্যাডিংয়ের বাইরের স্তর, যা কোর এবং ক্ল্যাডিংকে বাইরের ঘর্ষণ থেকে রক্ষা করে। যে কোনো তথ্যকে ডায়োড বা লেজার মেশিনের সাহায্যে সাধারণ আলো বা লেজার রশ্মিতে পরিণত করে তা কোরের মধ্য দিয়ে পাঠানো হয়। কোরের তুলনায়
ক্ল্যাডিংয়ের প্রতিসরাঙ্ক বেশি হওয়ায় বারবার আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় এবং তত্ত্বগুলি আলোর বেগে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তবে ক্যাবলের মধ্য দিয়ে কিছুটা পথ যাওয়ার পর রশ্মির শক্তি ধীরে ধীরে কমতে থাকে, তাই কিছু দূরে দূরে ক্যাবলের মধ্যে এই রশ্মিগুলিকে অ্যাম্প্লিফাই করার ব্যবস্থা থাকে। বর্তমানে আমরা যে হাই স্পিড ইন্টারনেট পেয়ে থাকি তাই অপটিক্যাল ফাইবারের জন্যই সম্ভব হয়েছে। বর্তমানে 99% ডেটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমেই ট্রান্সফার করা হয়, তবে উপগ্রহের মাধ্যমে তথ্য আদান প্রদান কিন্তু একদম বন্ধ হয়ে যায়নি। যেসব জায়গায় অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক নেই, কেবল সেই সব জায়গাতে উপগ্রহের সাহায্যে তথ্যের আদান প্রদান হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে আমার ভিডিওটি এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থেকো, বাই।